হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটা বার্থডে পার্টিতে চলে এসেছি। বার্থডে পার্টিটা হলো আমার ছেলের ফ্রেন্ডের, আর যাদেরকে তোমরা দেখতে পাচ্ছ তাদেরকে আশা করি অন্য ভিডিওতেও দেখেছো, তারা হলো আমার ছেলের ফ্রেন্ডের গার্জিয়ান। তো আমরাও এখন খুব ভালো ফ্রেন্ড হয়ে গেছি। আর এই যে আয়ুষ হলো তার ফ্রেন্ডের সাথে খেলা করছে, আর আমরা সবাই মিলে গল্প করছি। মানে সবসময় তো একসাথে হওয়া সম্ভব না, কোনো প্রোগ্রাম ছাড়া সবাই একসাথে হতে পারি না। তো যেহেতু একটা বার্থডে পার্টি, তাই আমরা সবাই মিলে এসেছি, খুব মজা করছি, আনন্দ করছি, খুব গল্প করছি। আর ছেলে মেয়েরাও প্রচণ্ড আনন্দ করছে আর নিজেদের মধ্যে খেলা করছে। দেখো কি সুন্দর খেলা করছে, দেখো খুব ভালো লাগছে। তো এখনো পর্যন্ত বার্থডে বয়কে দেখিনি, বার্থডে বয়কেও তোমাদেরকে দেখাবো, আর বার্থডে বয়ের বাড়িটাও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর, পুরো পুরনো আমলের রাজবাড়ির মতো ডিজাইন, দেখেই তোমরা বুঝতে পারছো খুবই সুন্দর বাড়িটা। কিন্তু নতুন বাড়ি, কিন্তু ডিজাইন করেছে পুরনো আমলের বাড়ির। আমার তো খুব ভালো লাগে, আর তোমাদের কাদের কাদের ভালো লাগে এরকম ধরনের বাড়ি অবশ্যই কমেন্টে জানিও। দেখো কি সুন্দর ডিজাইন, সব পুরনো ডিজাইন, পুরো মিডিল পয়েন্ট থেকে সিঁড়িটা উঠেছে, উঠে পুরো একদম বাই মানে উপরটা এই পাশ ওই পাশ মানে ঘর খুব সুন্দর। বেলুনটা দিয়েও খুব সুন্দর সাজিয়েছে। আর এই যে হলো বার্থডে বয়ের মা, আর এই যে হলো বার্থডে বয়। বার্থডে বয় এখন ড্রেস চেঞ্জ করছে, ওই জন্য দেখাচ্ছি না, পরে তোমাদেরকে দেখাবো। চলো এবার তোমাদেরকে বাড়িটা ঘুরিয়ে দেখাবো। বাড়িটা এতটাই সুন্দর, ওর জন্য তোমাদেরকে দেখাচ্ছি, মানে আমার খুব ভালো লাগছে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। দেখো পুরো রাজবাড়ির ডিজাইন, মানে সিলিংগুলোও পুরো আগের যে সমস্ত রাজবাড়িতে ফুল এঁকে ডিজাইন করা থাকতো ঠিক ওই রকমই ডিজাইন করা। দেখো কত সুন্দর, আর ডেকোরেশনটাও দারুণ করেছে বেলুনগুলো দিয়ে। দেখো সিলিংটা খুব সুন্দর। আর এই যে হলো বার্থডে বয়, বার্থডে বয় দুষ্টুমি করছে, মানে কান্নাকাটি করছে। বাচ্চারা সব একসাথে হলে যা হয়, খেলনা দিতে চায় না, কিন্তু বার্থডে বয়কে তো আজকে কান্না করানো যাবে না, ওর জন্য বার্থডে বয়কে সব পুতুল যা চাইছে সেটা দিয়ে দিতে হচ্ছে। তো এবার দেখাবো, এইখানটা হলো কেক কাটিং হয়েছিল, বাকি কেক কাটিং কিন্তু আমরা অনেকটা লেট করে ফেলেছি, অনেকটা দেরি করে ফেলেছিলাম, ওর জন্য কেক কাটিং দেখতে পারিনি। দেখো খুব সুন্দর করেছে, আর এইটা পুরোটাই আমাদের যে বার্থডে বয়ের বাবা ওই দাদা নিজের হাতে করেছে। আর এই ঘরের সিলিংটাও দেখো পুরনো ডিজাইন, কি সুন্দর লাগছে। আর এখন আমরা সব বন্ধু বান্ধবীরা মিলে ফটো তুলব। দেখো মানে আমরা এত সুন্দর চারজনা এত ভালো ফ্রেন্ড হয়েছি, যে দেখে সেই বলে স্কুল ফ্রেন্ড, দেখে কেউ বুঝতেই পারে না যে আমরা হলো মানে গার্জিয়ান আর কি। আর এখানটা এখন খাওয়ার জন্য চলে এসেছে, কেক কাটিংয়ের ওখানটাই খাওয়ার জায়গাটা পড়েছে। তো অনেকটা রাত হয়ে গেছে, এখন আমরা খেয়ে দিয়ে আবার বাড়ি যাব, রাতও হয়ে গেছে, আমরা খেতে বসে গেছি। আর এইটা হলো অর্নিশ, আয়ুষের বেস্ট ফ্রেন্ড, আর অর্নিশের মা বাবা, আর ওই পাশে যেটা রয়েছে সেটা হলো শ্রীনিকা, শ্রীনিকার মা বাবা। মা এখনও বাবা আসেনি, একটু পরে বাবা চলে আসবে। আর যে দাদাটা পুরো বেলুনটা সাজিয়েছে, খুব সুন্দর ডেকোরেশন করেছে, যে বার্থডে বয়ের বাবা, এটা হলো বার্থডে বয়ের বাবা দাদা, ওই দাদা সার্ভ করছে। তো কারোর সাথেই পরিচয় করাতে পারিনি, সবার সাথে একদিন অন্য কোনো ভিডিওতে পরিচয় করাবো। আর হলো এখন খেতে বসে গেছি, মানে অনেকটা রাত হয়ে গেছে। তো মেনুটা বলে দিই তোমাদেরকে, ফার্স্টে এসেছে ফিশ কাটলেট, ফিশ কাটলেট, তার সাথে এসেছে স্যালাড। তো আমরা একটু খেয়ে নিই, আর কী কী দিচ্ছে সাথে সাথে বলতে থাকবো তোমাদেরকে। আয়ুষ খাবার পেয়ে প্রচণ্ড দুষ্টুমি করছে, মানে ঝাল খাবার খেতে পারে না, কিন্তু ও মানে খাবারগুলো নেয়, একটু টেস্ট করে, কিন্তু ঝাল হলে আর খেতে চায় না। তো দেখছে কী দুষ্টুমি করছে। এবার দেখো চলে এসেছে পোলাও, পোলাও খেতে আমার দারুণ লাগে, আর পোলাওটা দেখেও আমার খুব ভালো লাগছে, মানে খিদে পেটে আর কি যা হয়, ভালো জিনিস দেখে তো আরও সামলাতে পারছি না নিজেকে। পোলাওর সাথে আছে চিকেন কষা, তো চিকেন কষা চলে এসে খাওয়ার ভিডিওটা
পারলাম না, কারণ আইসকে একটু খাইয়ে দিচ্ছিলাম বলে। এরপরে ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি, মিষ্টান্ন, ব্যাস। আর এখন আমরা বাড়ির জন্য রান্না দিচ্ছি। আর অনিয়া একটু এগোতে এসেছে বাড়ির বাইরে, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আর রাস্তায় একটু দূরেই আমরা একটু দাঁড়িয়েছি, দাঁড়িয়ে একটু গল্প করছি আর মিষ্টি পান খাচ্ছি। আর নেক্সট প্ল্যানিং করছি যে কবে আবার একসাথে হব, কবে দেখা করব, কথা বলব। এখানে ভিডিওটি শেষ করছি, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।